দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সরকার কঠোর তদারকি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া ভেজালমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি ভেজালমুক্ত খাদ্য রপ্তানির জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিও আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপোয়ের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সরকারের নানা উদ্যোগের ফলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর উদ্বৃত্ত চাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম খাদ্যের মান বজায় রাখার জন্য উৎপাদকদের প্রতি আহ্বান জানান। একটু রেসপন্সিবল পার্টনার হতে হবে সকলকে আমাদের, যে যারা উৎপাদন করবেন সেই উৎপাদন যেন সঠিক কোয়ালিটি মেনটেন করে সময় মতো আপনাকে দিতে পারে সেই গ্রোয়ার, সেই কৃষক। সেখানে আপনাদের যদি কিছু করণীয় থাকে, সেই করণীয় কাজটুকু আপনাদেরকে কিন্তু করতে হবে। যেখানে উৎপাদন হয়, যেখানে প্যাকেটজাত হয়, সেখান থেকে আমরা খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ খাদ্য দিতে চাই। আপনারা যে সমস্ত ম্যাটেরিয়ালস ব্যবহার করেন, যে সমস্ত জিনিস ব্যবহার করেন আপনারা, তাও আমরা পরীক্ষা করে দেব। আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেব না, সব জায়গায় কিন্তু আমরা আমাদের তেল ভিজিট করবে, খুব সামনে শিগগিরই ভিজিট করবে। বিমানে ভ্রমণ করার সময় বা বিদেশে গেলে আমরা বিদেশের যে কোনো প্যাকেটজাত খাদ্য গ্রহণ করতে যে আমরা কুণ্ঠাবোধ করি না। আপনাদের পণ্য এমন পর্যায়ে নিয়ে আসেন যাতে দেশে বিদেশে কোনো জায়গায় যাতে আপনাদের পণ্য ব্যবহার করতে কেউ যাতে কুণ্ঠাবোধ না করে। দেখছেন রাত 11টার সময়।